এজেন মরিচের রাজ্য, চারিপাশে শুধুই লাল রঙের ছড়াছড়ি। হাত দিয়ে বস্তায় ভরতে সময় বেশি লাগে বিধায় পা দিয়ে চেপে এভাবেই বস্তায় ভরা হচ্ছে টকটকে লাল রঙের শুকনো মরিচ। বাড়ির উঠানে, ক্ষেতের পাশে ও খোলা বড় বড় মাঠে প্লাস্টিক বিছিয়ে মাটিতে থরে থরে শুকানো হয় এ লাল মরিচ। মরিচের দাম ও আবহাওয়া ভালো থাকায় কৃষকের মুখে ফুটেছে হাসি। আমি এবার মোটামুটি 3 বিঘা মাটি আবাদ করছি মরিচ। শুকনা মরিচের রেটও ভালো, কাঁচা মরিচের রেটও ভালো। আমি এবার মোটামুটি ভালো লাভবান হব। উত্তরের লাল সোনা খ্যাত পঞ্চগড়ের মরিচ, বিঘার পরে বিঘা লাল মরিচের নয়নাভিরাম সৌন্দর্য মুগ্ধ করে সবাইকে। এবার জেলায় স্থানীয় জাতের মরিচের পাশাপাশি উচ্চ ফলনশীল জাতের বাঁশগাইয়া, বিন্দু, পাবনা, জিরা, হটমাস্টার, কারেন্ট মরিচের চাষ করেছেন চাষিরা। বাজারে প্রতি মন শুকনো মরিচ জাত ভেদে 12-13 হাজার টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি কাঁচা অবস্থায় 4,000-4,500 টাকায় বিক্রি হচ্ছে এসব মরিচ। আবহাওয়া অনুকূলে থাকায় দ্রুত মরিচ বিক্রি করে নগদ টাকা পাচ্ছেন কৃষক। এবারে যে মরিচের ফলন, পাম্পার ফলন হয়েছে, মরিচের দামও ভালো, 15-16 হাজার টাকা মন। আমরা কৃষকরা যদি এভাবে দাম পাই তাহলে আমরা কৃষকরা লাভবান হব। তবে গত কয়েক বছর ধরে মরিচে অতিরিক্ত পোকা মাকড়ের আক্রমণ, বৈরী আবহাওয়া, মরিচের দাম না থাকা সহ নানান সমস্যার কারণে বেগ পেতে হয়েছে চাষিদের। চলতি মৌসুমে তীব্র দাবদাহে কৃষকদের সেচ বেশি দিতে হয়েছে বলে জানান তারা। তবুও অনেক চাষিরাই শুকনো মরিচ আবাদে আগ্রহী হয়ে এই মরিচ আবাদ করছেন। এই মৌসুমে কৃষকেরা ভালো দাম পেলেও মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীরা তেমন লাভবান হচ্ছেন না বলে জানান ব্যবসায়ীরা। গত বছর মরিচের দাম খুব ভালো বাড়ছে, আগে বলে 14,000, এখন আজকে বলে 13,000। যেটা চিকন মরিচ ওটা বলে 12,500, মোটা মরিচ 12,500-12,000। সব জায়গায় আমরা এখান থেকে সেল দিই। বর্তমান বাজার ভালো বলে স্বীকার করে এই দর যেন টিকে থাকে এমন প্রত্যাশা জানান মরিচ চাষিরা। 50,000-এর মতো খরচ হয়েছে মরিচ আমার, প্রায় 25 মণ হয়েছে। অন্যান্য বছরের থেকে পোকা একটু কম ছিল বেশি খরার জন্য, দামও ভালো পাইছি, সবাই আমরা লাভবান এইবারে। ব্যবসায়ীরা বলছেন ছোট ছোট পাইকারদের কাছ থেকে কিনে কমিশনে দেশের বিভিন্ন জায়গায় মরিচ পাঠান তারা। শুকনো মরিচ বাজারজাত ও বিভিন্ন বহুজাতিক কারখানায় সরবরাহ করার কাজে সরগম হয়ে উঠেছে জেলার পাইকারি বাজারগুলো। মরিচের মান ভালো থাকায় হাট বাজার থেকে কেনা এসব মরিচ আড়তদারদের মাধ্যমে চলে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। পঞ্চগড়ে মরিচের ক্ষেত এবার আবাদ কম, ফলন বেশি আর কি, দাম কৃষক অত্যন্ত বেশি পাচ্ছে, 12-13 হাজার টাকা। আমরা মরিচ ক্রয় করি খুচরা পাইকারি সহ বিভিন্ন ডিস্ট্রিক্টে পাঠাই দিই, চট্টগ্রাম, ফেনী, চৌমুহনী, বরিশাল, ঢাকা, শ্যামবাজার। জেলা কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে জেলার 8,025 হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। এ থেকে 22,710 মেট্রিক টন মরিচ উৎপাদন হবে বলে আশা করছেন কৃষি বিভাগ। 2-1 মাস পরে মরিচের দাম আরও বাড়বে বলে মনে করেন পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রিয়াজউদ্দিন। কৃষি ক্ষেত্রে পঞ্চগড় একটি সম্ভাবনাময় জেলা। শুকনো মরিচ উৎপাদন হয়ে থাকে। এই বছর আমাদের মরিচ আবাদের লক্ষ্যমাত্রা ছিল 8,025 হেক্টর জমি। ইতিমধ্যে মরিচ উত্তোলন এবং শুকানোর কার্যক্রম শুরু হয়েছে। মরিচের আবাদ পঞ্চগড় জেলায় আগামী বছর আরও বেশি বৃদ্ধি পাবে।